Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikkhartira. Online class e tomader shagoto janacchi. Ami Ishrat Jahan. Asha kori bhalo acho tumra shobai. Assalamu alaikum. Bhalo acho tumra shobai. তোমরা ভালো আছো তো? বই বের করো। প্রথম অধ্যায় পড়ছিলাম আমরা। আর প্র্যাকটিক্যালের ব্যাপারে তোমাদের তো সারা পাচ্ছে না। মাত্র একজন জমা দিয়েছো গ্রুপে। কি ব্যাপার বলো তো? কথা বলো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছ? জি মিস। প্র্যাকটিক্যাল জমা দাওনি কেন? করে আমি যে কত ক্লাসে যে দুটো করালাম। মিস, একটা হয়ে গেছে কিন্তু আরেকটা বাকি রয়েছে তার জন্য। আচ্ছা, মঙ্গলবার যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে তার আগে অবশ্যই ছবি এঁকে গ্রুপে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে মিস, পাঠাবো। আচ্ছা, তোমরা কি জানো যে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ হয়েছে? হ্যাঁ মিস, শুনেছি। আচ্ছা আচ্ছা, ক্লাসের শেষের দিকে আমি তোমাদের দেখাবো নোটিশটা, ঠিক আছে? আরো কয়েকজন আসুক, তখন দেখাবো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম বলো তো, মনে আছে? পঞ্চম অধ্যায় থেকে মিস অয়ন বায়ু পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ, অয়ন বায়ু আর এই যে পশ্চিমা বায়ু, নিয়ত বায়ু আর কি। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে একটা, দক্ষিণ গোলার্ধে একটা। এটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর গোলার্ধে একটা, আর দক্ষিণ গোলার্ধে একটা হলো উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, এই উত্তর দিক থেকে আসছে সেই জন্য। তার উপর একটা উত্তর পূর্ব মেরুদেশীয় বায়ু, নিচেরটা হলো দক্ষিণ পূর্ব মেরুদেশীয় বায়ু। তিন রকম অয়ন বায়ু, তিন রকম আমরা জানি, নিয়ত বায়ু তিন প্রকার, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু, এই তিনটা। গত ক্লাসে আমি ছবি এঁকেও দেখিয়েছি তোমাদের। এখন এই সব বায়ুগুলো বৈশিষ্ট্যগুলো পড়বে সব। বৈশিষ্ট্যগুলো পড়বা। এই যে পশ্চিমা বায়ু 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। আর কি হয়, ভারত এবং প্রশান্ত মহাসাগরে 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এই পশ্চিমা বায়ুটা জোরে গর্জন করতে করতে প্রবাহিত হয়, সেজন্য একে গর্জনশীল 40 বলে। 40 থেকে 47, ছবিটা দেখো, এটা তো 30, এরপরে এই জায়গাটুকুতে 40 থেকে 47 ডিগ্রি যে অক্ষাংশ সেটা ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, অর্থাৎ এই যে দক্ষিণে ওয়ার্ল্ড ম্যাপে দেখান, এই যে দেখো, এই যে ভারত মহাসাগরের এই অংশটা এবং প্রশান্ত মহাসাগরের এই অংশটা, এই অংশটায় দেখো কোনো স্থলভাগ কম, এখানে স্থলভাগ কম, এই জন্য এখানে বায়ু প্রবাহ এত জোরে প্রবাহিত হয় যে শব্দ করে, জোরে জোরে গো গো একটা শব্দ করে। ঝড়ের সময় যে শব্দ পাও না তোমরা, পাও, বুঝতে পারছো কোন শব্দটার কথা বলছি? জোরে বাতাস বইলে একটা শব্দ হয় না, কথা বলো? সেই রকম ওই রকম একটা শব্দ হয়, সেটাকে বলে গর্জনশীল 40। কোনটা তাহলে? 40 থেকে 47 ডিগ্রি। এরপরে আছে সাময়িক বায়ু। সাময়িক মানে কি? অল্প সময়ের জন্য। হ্যাঁ, অল্প সময়ের জন্য, দিনের কোনো নির্দিষ্ট সময়ে
বা বছরের কোন নির্দিষ্ট ঋতুতে যে বায়ু প্রবাহ হয় তাকে সাময়িক বায়ু বলে। সাময়িক বায়ুর মধ্যে আছে সমুদ্র বায়ু, তারপরে আছে স্থল বায়ু, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু। এই যে দেখো সমুদ্র বায়ু, পাশাপাশি অবস্থিত সমুদ্র এবং স্থল বায়ু, দেখতে পাচ্ছ ছবিটা তোমরা সবাই? জি মিস। সমুদ্র বায়ু মানে দেখো সমুদ্র থেকে আসবে। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে বাতাসটা যেখান থেকে আসবে, যেখানে তার উৎপত্তি, সেটাই হলো ওই বায়ুটার নাম। যেমন ধরো আমাদের জন্ম বাংলাদেশ, আমাদেরকে কি বলা হয়? বাংলাদেশি না আমরা? বলো আমাদের উৎপত্তি, আমাদের জন্ম কোথায়? বাংলাদেশ। তেমন এই যে বাতাসটা, এটার সৃষ্টি হচ্ছে দেখো সমুদ্রে, সেজন্য এটার নাম সমুদ্র বায়ু। ঠিক আছে, যেখান থেকে আসবে, মনে করো আমরা পৃথিবীর যেখানেই যাই, লন্ডন আমেরিকা, আমরাকে কি বলা হবে বলো? কি বলা হবে যদি আমরা অভিবাসী হিসাবে যাই? বাংলাদেশি। বাংলাদেশি, হ্যাঁ সেরকম। সেই রকম এই বাতাসটা কোত্থেকে আসছে বলো? ঐশী বলো, কোথা থেকে আসছে? সমুদ্র থেকে, তাই না? এই জন্য এই সমুদ্র থেকে আসছে, এই জন্য এটার নাম কি হবে? সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু। দেখো দিনের বেলায় এটা হয়, দিনের বেলায় কি হয়, এই সূর্যের তাপে এই স্থলভাগের বাতাসটা উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, ঊর্ধ্বগামী হয়, বাতাস গরম হলেই উপরে যাবে। হ্যাঁ, এটা বাতাসের নিয়ম বৈশিষ্ট্য, যদি বাতাস গরম হয় তাহলে সেটা উপরে চলে যাবে, তখন ওই জায়গাটা খালি থাকবে, তখন সমুদ্রের শীতল বায়ুটা এই জায়গাটা এসে দখল করবে। সেটা কতদূর পর্যন্ত? একেবারে যে মনে করো কক্সবাজার থেকে গোটা বাংলাদেশ, তা না, উপকূল এলাকায়। এই জন্য দেখবা কক্সবাজার, কুয়াকাটা উপকূলীয় এলাকায় দিনের বেলায় তাপমাত্রাটা একটু কম থাকে, আরামদায়ক। হ্যাঁ বুঝতে পারছো? এমনিতে যারা কক্সবাজার গিয়েছো তারা দেখবা যে এই ঢাকার চেয়ে তাপমাত্রাটা কম থাকে গ্রীষ্মকালে যদি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়ছি সাময়িক বায়ু, পাঁচ অধ্যায় থেকে। সাময়িক মানে বায়ু মানে অল্প সময়, তাহলে এটা সমুদ্র বায়ু, এটার উল্টাটাই হলো স্থল বায়ু। দেখো এই যে স্থল বায়ু, রাতের বেলা ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়, যেহেতু সূর্য থাকে না রাতের বেলায়, রাতের বেলায় তাপ বিকিরণ করে স্থলভাগ এবং শীতল হয়ে যায়, আর সমুদ্রেও কিন্তু গরম থাকে, কারণ সারাদিন সূর্যের তাপ পায়, সমুদ্রের পানি কিছুটা উত্তপ্ত থাকে, তা সমুদ্রের উপরের বায়ুটা তখন উপরে উঠে যায়, আর স্থলভাগ থেকে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু সেটা সমুদ্রের দিকে যায়। স্থলভাগ থেকে আসে বলে এই বাতাসটার নাম কি বায়ু? স্থল বায়ু। যেখান থেকে আসবে সেখান থেকে তার নাম। এরপরে আছে মৌসুমী বায়ু। তোমরা জানো যে আরবি ভাষার শব্দ এটা, এবং মৌসুম শব্দের অর্থ কি বলতো? মৌসুম শব্দের অর্থ হলো ঋতু। হ্যাঁ, ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয় সেটা তাকে বলে মৌসুমী বায়ু। যেমন দেখো এখন যে বর্ষাকাল শুরু হয়েছে বাংলাদেশে, বর্ষাকাল আর শীতকালের বাতাস কি একরকম বলতো তোমরা? না, শীতকালে আসে উত্তর পূর্ব দিক থেকে বাতাস, আর গ্রীষ্ম বর্ষায় আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে। এই যে বায়ু প্রবাহের দিক চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, এটাকে মৌসুমী বায়ু বলে। মৌসুমী বায়ু দুই প্রকার, একটা গ্রীষ্মকালীন একটা শীতকালীন। যে একটু আগে আমি বলছিলাম যে গ্রীষ্মকালে যখন উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ এখনকার সময়ে, ঠিক এই যে জুন মাসে, হ্যাঁ জুন মাসে এ সময় কি হয়, এশিয়া, উত্তর পশ্চিম ভারত,
দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলভাগ উত্তপ্ত হয়ে সেখানকার বায়ু কি হয় উপরে উঠে যায়, তখন নিম্নচাপের সৃষ্টি হয়। যদি বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় তাহলে সেটা কে নিম্নচাপ বলে, মানে নিচ থেকে বাতাসটা উপরে চলে যাচ্ছে, এটাকে বলে নিম্নচাপ। অন্যদিকে ভারত মহাসাগরের জলভাগে সেই সময় অপেক্ষাকৃত কম গরম থাকায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। এই যে উচ্চচাপ নিম্নচাপ সৃষ্টি হয়, এইটা ভারসাম্য রাখার জন্য কি হবে, দক্ষিণ পশ্চিম দিক থেকে ফেরেলের সূত্র অনুসারে একটু বেঁকে যাবে, বাতাসটা বেঁকে প্রবাহিত হবে। এই যে নির্দিষ্ট সময়ে বা ঋতুতে পরিবর্তন হয় এটাকে বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে তোমরা মনে রাখবে গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন যে মৌসুমী বায়ুটা প্রবাহিত হয় সেটার নাম গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। এই বাতাসটা কি হয়, দীর্ঘ পথ সমুদ্রের উপর দিয়ে আসে, সেই জন্য এটা জলীয় বাষ্পপূর্ণ থাকে। সমুদ্রের উপরে থাকলে যেহেতু সমুদ্রের পানি বিশাল, এই পানিটা জলীয় বাষ্প আকারে থাকবে বাতাসের সাথে, এবং হিমালয় এবং অন্যান্য উঁচু পর্বতে এটা বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টি ঘটায়। এই জন্য এই বৃষ্টিটা আবার কৃষির উন্নতি ঘটায়। আর শীতকালে যখন সূর্যটা দক্ষিণ দিকে চলে যায় তখন মকর ক্রান্তি রেখার উপর যায়, তখন কি হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা আসে। আর এখানে কিন্তু জলীয় বাষ্প থাকে না, এই জন্য শীতকালে বৃষ্টিপাত হয় না। তোমরা কতজন আছো দেখো তো পার্টিসিপেন্ট, অর্ধেক সময় গিয়েছে। এইচএসসি পরীক্ষা 2021-এর ফল প্রেরণের বিজ্ঞপ্তি বুঝছো, ম্যাডাম ফর্ম পূরণের তো ডেট দিয়ে দিলো, কিন্তু পরীক্ষা কিভাবে হবে যদি পরে পরীক্ষা না হয় কোনো ভাবে? না হলেও তো ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে কতজন পরীক্ষার্থী এটা কিভাবে বোঝা যাবে, বোঝো নাই? কতজন পরীক্ষার্থী এটা ফর্ম ফিল আপ না করলে কিভাবে বোঝা যাবে যে কতজন ছাত্র আছে? হ্যাঁ এটার জন্য তো আবার ফর্ম ফিল আপের জন্য তো আবার ফিস আছে, ফিস দিতে হবে না? এই যে এটা বলছে 21-এ কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। যারা রেজিস্ট্রেশন করেছো তারা ফর্ম ফিল আপ করতে পারবা, মিস একটা কথা বলবো, সবাই পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ বলো বলো মিস, আমাদের যে ফর্ম ফিল আপটা হবে ওইটা কি অনলাইনে হবে নাকি কলেজে গিয়ে করতে হবে? দেখি এখানে কি লেখা আছে, স্বাস্থ্যবিধি মেনে তার মানে আসতে হবে। মিস আমাদের তো একটা নির্দিষ্ট ডেট দিয়েছে, ওই ডেটের মধ্যে কি কলেজে গিয়ে করতে হবে? এটা তো সরকার, এটা তো কলেজ থেকে নোটিশ আসবে না ম্যাম? হ্যাঁ আসল তো কথা, তারপরে তোমরা সরকারিটা দেখে রাখো। হ্যাঁ দেখো তারিখ কোথায়, তো
তোমাদের যখন এই যে ইংরেজি ক্লাস হবে না, তখন কলেজ কোঅর্ডিনেটর সাথে জিজ্ঞেস করো, বুঝতে পারছো? হবে তোমাদের জন্য। এই যে এখানে ফি, পরীক্ষার ফি, বুঝছো? ব্যবহারিকটা দেখো, ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। এটা মনে হয় কি দেখো, মানবিক শাখা 1944। তুমি দেখতে পাচ্ছো? জি মিস, দেখতে পাচ্ছি। কত তারিখ থেকে তারিখটা একদম প্রথমে দেওয়া ছিল তো? তারিখ দেখতে পাচ্ছো? তারিখটা তো বুঝতে পারছি না। তোমাকে তারিখ দেখতে পাচ্ছো? এই যে এই যে ২৮/৬, এই যে তারিখটা এখানে দেখো, সময় তারিখটা দেখো, এই যে এখানে অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা দেখো, ওয়েবসাইটের ঠিকানা স্ক্রিনশট নিয়ে নাও। ২৮/৬/২০২১ তারিখে প্রকাশ করা হবে উক্ত সম্ভাব্য তালিকা হতে 29/6/2021 থেকে 11/7/2021 তারিখের মধ্যে অনলাইনে নিম্নলিখিত প্রক্রিয়ায় ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। ও, অনলাইনেই তো হবে, বুঝছো? কিন্তু আচ্ছা ম্যাম, আমরা অনলাইনেই করতে পারবো। আবার পেসলিপ তো নিতে হবে, এটা দেখো পেসলিপ। আবার যারা অনলাইনে বেতন দাও, আচ্ছা যোগাযোগ রেখো তোমরা, বুঝছো? এই ওয়েবসাইটের এই ঠিকানাটা রাখো, খেয়াল রাখো সবাই, এটাই বলতে চাচ্ছি। কলেজের মেসেজ, নোটিশ, বোর্ডের নোটিশ, সবই খেয়াল রাখো, এটা বলতে চাচ্ছি। বুঝতে পেরেছো তোমরা? জি মিস, ঠিক আছে। কোনো তারিখ যদি কলেজ থেকে যা দেয়, কেউ দেখতে পাও তো গ্রুপে দিয়ে দেবা, যাতে গ্রুপেই তো দেবে কলেজ থেকে হয়তো, ইনশাল্লাহ। ঠিক আছে, এখন তাহলে আমি এটা বন্ধ করি, এই নোটিশটা, ঠিক আছে? আর এই যে ওয়েবসাইটটা, এটা www.dhakaeducationboard.gov.bd। আচ্ছা, এবার আমরা করব স্থানীয় বায়ু। তাহলে এখানে আজকের ক্লাসে যারা আছো সবাইকে জানতে যে ফর্ম ফিল আপের নোটিস হয়েছে? আমি কালকে শুনেছি। আচ্ছা জি ম্যাম। সবার তাহলে খেয়াল রাখো, খেয়াল রাখো কলেজের নোটিশ, বোর্ডের নোটিশ, সবকিছু খেয়াল রাখো। আচ্ছা এবার দেখো স্থানীয় বায়ু, আর আগামী মঙ্গলবারে প্র্যাকটিক্যাল ক্লাসে সবাই থাকবা। প্র্যাকটিক্যাল মাও তুমি একে জমা দাও নাই কেন? জি ম্যাম। প্র্যাকটিক্যাল জমা দাও নাই কেন গ্রুপে? মিস আমার মনে ছিল না। এত এই যে পরীক্ষা তো চলে আসছে, ক্লাসও সাসপেন্ড হয়ে যাবে তোমাদের, খেয়াল করো। কি কি অসুবিধা আছে আগামী ক্লাসে বলবো আমাকে, ঠিক আছে? আচ্ছা দেখো স্থানীয় বায়ু,
স্থানীয় বায়ু হলো একটা নির্দিষ্ট জায়গায়। হ্যাঁ বলো। আমাদের কি কলেজ থেকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, মানে সবাইকে নাকি অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমাদের তো কোনো রকম অ্যাসাইনমেন্ট টাইপের কিছু দেওয়া হয়নি, এরকম কোনো কিছু কি দেওয়া হবে? এটা ফার্স্ট ইয়ারে দিচ্ছে, তোমাদেরটা এখনো আমি শুনতে পাইনি। গত সোমবারে ফার্স্ট ইয়ারের, আমি তো ফার্স্ট ইয়ারের ক্লাস টিচার, তোমরা জানো তাই না, তোমাদেরও ফার্স্ট ইয়ারের ক্লাস টিচার ছিল, ফার্স্ট ইয়ারের অ্যাসাইনমেন্ট গুলো গত সপ্তাহে দিয়েছি, বুঝছো? সেকেন্ড ইয়ারের কোনো অ্যাসাইনমেন্ট গত সপ্তাহে দেখি নাই। আমাদের সেকেন্ড ইয়ারদের নাই এগুলো, না নাই বা দিবে কিনা দিলে জানতে পারবা। ফার্স্ট ইয়াররা যেমন ওদের নোটিশ করা হলো, ওরা এসে নিয়ে গেল, বললি নেই কেউ, কেউ দেয়নি আমাদের কোনো অ্যাসাইনমেন্ট। না অ্যাসাইনমেন্ট তো কেউ দিতে পারবে না, এটা তো গভর্নমেন্ট থেকে, তুমি দিলে জানতে পারবা, কলেজ থেকে নোটিশ হবে, ওই জন্য তো বলছি নোটিশ গুলো খেয়াল রাখবে। আর কিছু জানতে চাও? আচ্ছা ম্যাম, ফার্স্ট ইয়ার দের হচ্ছে না না অ্যাসাইনমেন্ট ফার্স্ট ইয়ার হচ্ছে কেন, যদি কোনো কারণে ওদের পরীক্ষা না নেওয়া যায় বা এটাতে নাম্বার রাখবে হয়তো কিছু, বা পরীক্ষা যদি সংক্ষিপ্ত করে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা পরিস্থিতি অনুযায়ী আর কি। আচ্ছা স্থানীয় বায়ু যেটা সেটা হলো নির্দিষ্ট এলাকার, তোমাদের কি মনে আছে এগুলো, যে গত বছর আমরা এগুলো ক্লাসে পড়েছি মানে কলেজে, এই যে চিনু ফান বলো তো একটুখানি মনে আছে? জি মিস। চিনু কোথায় হয়? উত্তর আমেরিকা রকি পর্বতের পূর্ব পার্শ্বে, দুই দিকেই না, পর্বতের কিন্তু দুই দিকে দুই রকম, আমরা জানি বৃষ্টির বেলায়ও একদিকে বৃষ্টি হয় আর একদিকে বৃষ্টির ছায় অঞ্চল, তেমন রকি পর্বতের এক পাশে অর্থাৎ পূর্ব পাশে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, এটাকে বলে চিনুক। আর চিনুকের অর্থ কি? তুষার খাদক। শীত এবং বসন্তকালে, শীতকালে তো অনেক তুষার জমে উত্তর আমেরিকায় কানাডার অংশে, তো এই বাতাসটা যখন আসে তখন সেটা তুষার গুলোকে গলায় দেয়, ধ্বংস করে, এই জন্য এটাকে বলে তুষার খাতক। এ সময় বরফ গলতে শুরু করে, এ কারণে স্থানীয় রেড ইন্ডিয়ানগণ এ বায়ুকে তুষার খাতক বলে থাকে। রেড ইন্ডিয়ান কেন বলছে জানো? যারা আমেরিকার আদিবাসী, যারা আগে থেকেই ছিল আমেরিকা, আমেরিকা তো আবিষ্কার হলো, কলম্বাস আবিষ্কার করলেন 1498-92 সালে, তো তার আগে যারা ওখানে মানুষ ছিলেন তাদেরকে বলে রেড ইন্ডিয়ান। বলো মনে থাকবে? বলো তো রেড ইন্ডিয়ান কাকে বলে? মানুষই বলো, মানুষই। রেড ইন্ডিয়ান কারা বলো তো? মানুষই। এই বায়ুটার ফলে কি হয়, স্থানীয় তৃণভূমি অঞ্চলে শীতকালে পশুচারণের সুবিধা হয়, তার মানে যেহেতু তুষার বলে যায় এখানে কিছু ঘাস তৃণজাতীয় উদ্ভিদ জন্মায় যেগুলো কিনা সেখানকার পশুচারণের সুবিধা হয়। আর আন্দিজ পার্বত্য অঞ্চল, আন্দিজ দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার পাম্পাস তৃণভূমির উপর দিয়ে শীতকালে একটা বাতাস হয়, এটাকে পম্পেরা বলে। আর দক্ষিণ আফ্রিকার বার্গ, পারস্যের সামন, এই জাতীয় বায়ু প্রবাহ। সামন, পারস্য মানে হলো ইরান, বুঝছো? পারস্য হলো ইরানের পূর্ব নাম। আর ফন যেটা, ফন হলো কোথায় হয়, ইউরোপের আল্পস পর্বতের উপর থেকে গুলো ইউরোপে ফন। আর মিস্ট্রাল হলো ফ্রান্সে, ফ্রান্সের রোন নদীর উপত্যকা দিয়ে শীতকালে যে বায়ু দক্ষিণের দ্বীপ এলাকায় প্রবাহিত হয় তাকে বলে মিস্ট্রাল। আর এই যে দেখো এখানে দেয়া আছে কোন সময় কোন বাতাস, এই যে রকি পার্বত্য অঞ্চলে দেখো, এই যে এই অংশে পূর্ব অংশে চিনো মরুভূমিতে, এখানে একটা মরুভূমি আছে মেক্সিকোর মরুভূমি, এখানে
আবার দক্ষিণ আমেরিকায় পন পেরো, কোন মাসে হয় সেও বলা আছে, অস্ট্রেলিয়ায়, তারপরে আফ্রিকা, এই যে সিরুক্কো সিরুক্কো খামসিন, আবার এখানে মিস্ট্রাল, এই যে শীতকালে, এই যে ফন সুইজারল্যান্ডে আল্পস পর্বতের কাছে। সিরক্কোটা কেমন? সিরক্কো হলো ভূমধ্য সাগরের উপরে, এই যে ভূমধ্য সাগরের উপরে, এই যে সিরক্কো দেখো এখানে আলজেরিয়া আফ্রিকার এখানে আর কি। সিরক্কো দক্ষিণ পূর্ব স্পেন, তারপরে স্পেনে বলে এক এক জায়গায় এক এক নাম, কিন্তু মিশরে বলে খামসিন, আর লিবিয়ায় বলে গিবলি, এই বাতাসটা মূল নামটা হলো সিরক্কো। আর খামসিন, খামসিন অর্থ হলো পঞ্চাশ, আরবি ভাষায় এর অর্থ পঞ্চাশ, পঞ্চাশ দিন এই বায়ুটা মিশরের উপর দিয়ে প্রবাহিত হয় খামসিন, এই জন্য এর নামই হলো পঞ্চাশ। তাহলে এগুলো ছিল সাময়িক নাকি স্থানীয় বায়ু? স্থানীয় মানে লোকাল, মানে শুধুমাত্র ওই জায়গাটাতেই এই বায়ু প্রবাহটা দেখা যায়, অন্য কোথাও না। এরপরে আছে অনিয়মিত বায়ু, অনিয়মিত মানে হঠাৎ করে আসে, ঘূর্ণিঝড় তোমরা পড়েছিলে, ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড়, ঘূর্ণিবাদ বা ঘূর্ণিঝড় সাইক্লোন যেটা, এটা উত্তর গোলার্ধে এইভাবে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে এইভাবে হয়, বুঝছো? ঘূর্ণিবাদ, অনেক ঘূর্ণির সৃষ্টি হয়, সমুদ্রের জল স্তম্ভ মানে পানি ঘুরতে ঘুরতে একদম উঁচু হয়ে উঠে, এটাকে বলে জল স্তম্ভ। আবার মরুভূমিতে যদি হয় তাহলে বালু এরকম ঘুরে উঠে পড়ে, সেটাকে বলে বালু স্তম্ভ। আর একটা আছে এ ধরনের ঝড়, এটাকে টর্নেডো বলে, বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে হয়, কালবৈশাখীর মতো, সেটাও এক ধরনের অনিয়মিত বায়ু। আর প্রতিপ ঘূর্ণিমাত হলো যেটা হিমমন্ডলে হয়, ঘূর্ণিবাত নিম্নচাপ হলো, ঘূর্ণিবাত হয় হলো তোমার গরম অঞ্চলে উষ্ণ অঞ্চলে, আর প্রতিপ ঘূর্ণিবাত হয় একটু শীতল অঞ্চলে। এই অধ্যায়টা আমরা রিভিশন করছি, সামনে তোমরা হয়তো আর একটা ক্লাস পাবে, সেদিন অষ্টম অধ্যায়টা আমি তোমাদের পড়াই দেবো। অষ্টম অধ্যায়ে কার কোথায় অসুবিধা একটু দেখে রেখো আগামী সপ্তাহে, ঠিক আছে? আর এখান থেকে দেখো আর্দ্রতা, আর্দ্রতা কাকে বলে এটা শিখবে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিটাই হলো আর্দ্রতা। আর্দ্রতা নির্ণয়ের যন্ত্রের নাম কি মনে আছে তোমাদের, বলো তো কেউ একজন? আর্দ্রতা নির্ণয়ের যন্ত্র, হাইগ্রোমিটার, আপেক্ষিক আর্দ্রতা হলো যে নির্দিষ্ট তাপ ও চাপে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার সাথে ওই তাপ চাপে ওই বায়ুটা কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতকে বলে আপেক্ষিক আর্দ্রতা। এটা কিন্তু 100 দিয়ে গুণ হবে, এটা শতকরায় প্রকাশ করা হয়। আর মেঘ ও বৃষ্টিটা একটু পড়ে দিই তোমাদের, মেঘ বৃষ্টি মনে আছে? মেঘ বৃষ্টি, বৃষ্টির যে, বৃষ্টির যে ছবিগুলা দিয়ে দিয়ে তোমাদের কি বলে এটা উদ্দীপক দিতাম, একটা হলো পরিচালন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, ঘূর্ণাবাদ বৃষ্টি, সংঘর্ষ বৃষ্টি। ছবি দেখে বলতো, ছবি এটা হলো পরিচালন বৃষ্টি, ছবিগুলো খেয়াল রেখো, ছবি দেয়া উদ্দীপক আসে বৃষ্টিপাতের। হ্যাঁ, যখন দেখবা যে একবারে ভূমি থেকে সোজা উপরে চলে যাচ্ছে জলীয় বাষ্প, সোজা মেঘ সোজা বৃষ্টি, সেটা হলো পরিচালন, এটা নিরক্ষীয় অঞ্চলে হয়। আর শৈলক্ষেপ যেটা, সেটা হলো এই সমুদ্র উপকূলে জলীয় বাষ্প সহ বায়ু এই বাতাসে বাধা পেয়ে কি হবে, জলীয় বাষ্পটা মেঘ হয়ে যাবে, মেঘ থেকে পর্বতের এই ঢালে বৃষ্টি হবে কিন্তু বিপরীত ঢালে বৃষ্টি হবে না, কারণ এখানে যে বাতাসটা যাবে সেখানে আর জলীয় বাষ্প থাকবে না, জলীয় বাষ্প যেটুকু ছিল এখানে থেকে বৃষ্টি হয়ে এটা ঝরে যাবে, এই পাশে কি হয়ে যাবে, বাতাসে জলীয় বাষ্প থাকবে না, সেজন্য এপাশে বৃষ্টির ছায় অঞ্চল মানে বৃষ্টি হবে না।
এটার নাম কি তাহলে বলো? শৈলক্ষেপ বৃষ্টি, এক পাশে বৃষ্টি হবে আর এক পাশে হবে না। আরেকটা হলো ঘূর্ণিঝড় বৃষ্টি বা ঘনাভাগ বৃষ্টি, যেটা হলো এরকম পেঁচিয়ে যাবে চারদিক থেকে নিম্নচাপের বাতাস সেভাবে উপরে উঠে যাবে, সেটা হলো ঘূর্ণি বৃষ্টি, মানে ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন। আর সংঘর্ষ বৃষ্টি যেটা, সেটা হলো এই দুই রকমের বাতাসের সংঘর্ষ, দুই রকম বাতাস, আর্দ্র উষ্ণ বায়ু অর্থাৎ জলীয় বাষ্প সহ বায়ু, সেটা স্বভাবতই উপরে চলে যাবে, এখানে শীতল আর শুষ্ক বায়ু এই জায়গাটা দখল করবে, তখন এটা মেঘ হয়ে বৃষ্টি হবে, এটাকে বলে সংঘর্ষ বৃষ্টি। এই যে সমগ্র পৃথিবীতে আমরা দেখলাম যে এক এক জায়গায় এক এক রকম জলবায়ু, হ্যাঁ, তো এখানে কি হয়, জীবিকার উপর কি প্রভাব পড়ে দেখো। জলবায়ুর ভিন্নতার জন্য নিরক্ষীয় এলাকায় পিগমি, পিগমি হলো এক ধরনের একটা জাতি আর কি, পিগমি খাটো আর কালো, এরা অনেক, এরা নিরক্ষীয় এলাকায় এরা ফলমূল সংগ্রহকারী। আর মৌসুমি এলাকায় অনেকেই কৃষক, যেহেতু বৃষ্টিপাত বেশি হয় মাটি উর্বর। তুন্দ্রা অঞ্চলের এক্সিমো উপজাতিরা বরফের উপর তারা বল্গা হরিণের বল্গা হরিণ পালন করে, তারপরে তিমি শিল মাছ ইত্যাদি শিকার করে জীবিকা নির্বাহ করে। উদ্ভিদ এক এক জলবায়ুতে এক এক উদ্ভিদ হয়, যেমন ধরো মৌসুমি জলবায়ুতে পর্ণমোচী বৃক্ষ, পর্ণমোচী মানে যেসব গাছের পাতা ঝরে যায় শীতকালে, শাল সেগুন অর্জুন, আবার চিরহরিত মানে সারা বছর সবুজ থাকে পাতা থাকে মেহগনি লোহার, আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে সরল বর্গীয় বনভূমিতে পাইন ফার্স বার্চ, উষ্ণমরীয় অঞ্চলে ফণী মনসা কাঁটা জাতীয় ঝোপঝাড় দেখা যায়। জলবায়ুর উপর ভিত্তি করেই কিন্তু পৃথিবীর এক এক অংশে এক এক রকম উদ্ভিদ, জীবজন্তু এক এক অঞ্চলে এক এক রকমের জীবজন্তু, দেখো মৌসুমি অঞ্চলে হিংস্র মাংসাশী তৃণভোজী গৃহপালিত পশুর প্রাধান্য দেখা যায়, অন্যদিকে ভূমধ্যসাগর এলাকায় জীবজন্তু কম, ফসল যেগুলো বেশি বৃষ্টি হয় সেখানে ধান চা ইক্ষু রাবার কফি এগুলো হয়, নাতিশীতোষ্ণ অঞ্চলে গম জব বাজরা এগুলো হয়, আবার যেখানে যে ফসল হয় সেই মানুষের প্রধান খাদ্য কিন্তু সেটাই, যেমন ধরো এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্য ভাত, আবার যেখানে গম বেশি হয় সেখানে রুটি। শারীরিক এবং মানসিক শক্তির উপর প্রভাব, জলবায়ু কিন্তু মানুষের শারীরিক মানসিক ব্যাপার প্রভাব ফেলে, যেমন দেখো স্বাস্থ্যকর জলবায়ুতে যেসব মানুষ থাকে যেমন ব্রিটেন নরওয়ে স্পেন পর্তুগাল ফ্রান্স জার্মানি, তারা কিন্তু অনেক সাহসী পরিশ্রমী। আর নাতিশীতোষ্ণ মণ্ডলের এরা হলো ধৈর্যের সাথে কর্মক্ষেত্রে কাজ করে, আর উষ্ণমণ্ডলের লোকেরা বেশি সময় কাজ করতে পারে না, যেমন ধরো আমাদের দেশের এখন এত গরম যে গরমে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, হ্যাঁ কাজ করতে পারে না। আর মেরু অঞ্চলে অনেক শীত বলে সেখানকার অধিবাসীরা উদ্যমহীন, আবার ঘর বাড়ি দেখো যেখানে যে জিনিসটা বেশি পাওয়া যায় সেটা দিয়ে মানুষ ঘর বাড়ি তৈরি করে, যেমন এই ধরো জার্মানিতে কাঠ বেশি পাওয়া যায় কাঠের বাড়ি, তুন্দ্রা অঞ্চলে বরফের ঘর যেটা ইগলু, ইক্সিমদের যে ঘর এরকম হয়। আর এটা কি আছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় আমরা এর আগে সংক্ষিপ্ত দেখেছি, ঘূর্ণিঝড় হলো একটা উষ্ণমন্ডলীয় একটা নাতিশীতোষ্ণ, উষ্ণমন্ডলীয় মানে হলো যেটা গরম এলাকায় আর কি, আর নাতিশীতোষ্ণ হলো এই এই দেখো ঘূর্ণিঝড়ের চারটা অবস্থা, প্রথম অবস্থা গঠন অবস্থা, উন্নত অবস্থা, শেষ অবস্থা। শেষ অবস্থা এরকম পেঁচিয়ে যায় ঘূর্ণিঝড়টা, এরকম ভয়ঙ্কর রূপ নেয়। প্রথম অবস্থায় কোনো আকৃতি থাকে না, গঠন অবস্থাকে দ্বিতীয় পর্যায়ে বলে, এবং শেষ অবস্থায় এটা অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই ছবিগুলো লাগবে না, এগুলো এত জটিল তোমাদের লাগবে না। কালবৈশাখী কোন সময় হয় আর কোন দিক থেকে প্রবাহিত হয় এটা খেয়াল রাখবা,
এটা কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে হয় কাল বৈশাখী এই প্রশ্নটা প্রায় আসে যে কাল বৈশাখী কোন দিক থেকে প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে এটা মনে রাখবেন আর কত আছে টর্নেডো টর্নেডো তো খুবই ধ্বংসকারী যেখান দিয়ে যায় সেখানে কিচ্ছু থাকবে না হাতির শরীর আকৃতি বলে অনেক ভয়ঙ্কর হয় কাল বৈশাখীর সময় এটা হয় মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশে এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায় এরপরে আসবে অষ্টম অধ্যায় দেখবো আমরা আগামী সপ্তাহে তোমরা অষ্টম অধ্যায়টা দেখে রেখো যে কোনো অসুবিধা আছে কি না এক থেকে দশে বলো কে কে আছে রোল কলটা করি একশো আট কি আছো আজকে না একশো এগারো কথা বলো ম্যাম একশো আঠেরো আঠেরো তারপরে আর ম্যাম 119 এর নেট থেকে বারবার কেটে যাচ্ছে ও এন্টার করতে স্যার বারবার বের হয়ে যাচ্ছে ও নেটে সমস্যা আর কে আছো 124 127 124 127 মিস 144 144 আগে আর কেউ আছো পরে আর কে আছো ওই দশ দিন 150 কাশমা 156 তাই না হোসেন তোমার রোলটা কত অরিন 127 মানসী রোল 118 দিয়েছি হ্যাঁ সবারই দেওয়া হয়েছে মিস আমার 127 দিয়েছে হ্যাঁ দিয়েছে দিয়েছে তোমাদের কোনো প্রশ্ন আছে এই অধ্যায়টা থেকে এই অধ্যায়টা কিন্তু যথেষ্ট বড় হ্যাঁ বায়ু প্রবাহ বৃষ্টিপাত চাপ বলয় তাপ বলয় নিয়ত বায়ু তোমরা আবার পড়ে দেখো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আগামী ক্লাসে আমাকে বলো আর আগামী ক্লাসে তোমাদের পড়া থাকলো অষ্টম অধ্যায় ফার্স্ট ইয়ারে তিনটা অধ্যায় না ফার্স্ট পার্টে আর একটা হলো অষ্টম অধ্যায়টা সবাই পড়ে আসবে এখান থেকে কোথায় যেখানে অসুবিধা আমাকে বলবে আমি এটা বলো মানুষে বলো ম্যাম 156 কি প্রেজেন্ট দেওয়া আছে নাহিন আর কি আমাকে জিজ্ঞেস করতেছে ওর কথা শোনা যাচ্ছে না ক্লাসে হ্যাঁ আমি দিয়েছি কারণ এখানে দেখা যাচ্ছে দেখো এই যে গ্যালারি ভিউতে দেখো এই যে নাহিনকে দেখা যাচ্ছে আমি এখান থেকে দেখি কে কে আছে এই যে মং ওরেন কাশমা ঐশী এখান থেকে দেখে দিই আর তোমাদের কাছে শুনি আছে কিনা অনেকে জয়েন করে চলে যায় তো এই জন্য ডাক দে থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম ভালো থাকো তোমরা আজকের মতো শেষ করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ